নির্বাচনের নামে প্রহসন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনের কমিশনার ছিলেন রাজীব সিনহা। এবার হাইকোর্ট অবমাননার দায়ে তাকে হাইকোর্টে হাজিরা দিতে হলো। কি বিষয়? না, পঞ্চায়েত ভোট অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে উত্তর দেওয়ার সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে তাকে যে কোনো সময় প্রয়োজনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগ্রাম আদালতে ডাকতে পারে। এবং পঞ্চায়েত ভোটে বাহিনী কার্যকর করার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল সে বিষয়টিও হাইকোর্ট খতিয়ে দেখবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবার, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার সে বিষয়টিতে কর্ণপাত করেনি। তাই বিষয়টিকে কেন্দ্র করেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে সেখানে রাজীব সিনহা জানান নিরাপত্তার ব্যাপারটি দেওয়া সম্পূর্ণ রাজ্যের ব্যাপার, কিন্তু তা হলেও নিরাপত্তায় যে গাফিলতি ছিল এবং তার কারণে রাজ্যে প্রায় অর্ধশতাধিক মানুষ মারা গেছে এবং প্রাণ হারিয়েছে বলাটাই ভালো, আরও ভালোভাবে বললে বলতে হয় রাজ্য নির্বাচন কমিশনার খুন করেছে। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট এই খুনি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।